হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার লাইফস্টাইলে। তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ আমার টমেটো গাছে টমেটো না পেকে গেছে, আরও অনেক ফুল এসেছে। এগুলো হলে তো একদম গাছটা জমজমাট, মানে ভরাট হলে ভালো হয়। তো কালকে না বৃষ্টি হয়েছে, তো গাছগুলো না ভালোই হয়েছে আর কি, তরতাজা দেখতেছি। তো আজকেও আমি সকালবেলায় একটু একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে আর আগের মতো ঝেমড়ে যাবে না। এই দুই দিন যা গরম পড়েছিল, গাছগুলোর অবস্থা টাইট হয়ে যাচ্ছিল। পরে আমি ঘরে নিয়ে গেছিলাম কিছু গাছ, কালকে রাত্রিবেলায় সব গাছ বের করে রেখেছি এখানে, আজকে এগুলোকে জল দিচ্ছি। আবারও কয়েকটা গাছ বাইরে ছিল, তো সেগুলো গাছ তো বৃষ্টির জল পেয়েছে, আমরা বৃষ্টি দেখে তখনই বের করে রেখেছিলাম গাছগুলো। তো আজকেও একটুখানি দিলাম অল্প করে, আর বাকি জলটা এই ব্যালকনিতে ঢেলে দিলাম, ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলা গুছিয়ে গাছিয়ে নিয়েছি এই জায়গাটা, ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে সকালবেলা আমি রান্না করেছি করলা, আলু, তারপরে সজনে ডাঁটা, একটা চচ্চড়ি করেছিলাম আর ভাত করেছিলাম। তো সোমবার যেহেতু, সেই জন্য আর কি তাড়াহুড়ো ছিল, সেই জন্য ভিডিও করাই হয়নি। তারপর অবন্তিকার বাবা খেয়ে দিয়ে চলে গেল, তারপর আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। তো এখন অবন্তিকা করলা আলু চচ্চড়ি দিয়ে আর কি ভাত খাবে না, তো ও বলছে যে আমি খাবই না। তার মধ্যে আবার ওর আছে পরীক্ষা, তো সেই জন্য আমি ভাবলাম যে পনির তো আছে, পনিরগুলো কেটে নেই ঝুড়ি ঝুড়ি করে, ছোট ছোট করে নিয়ে, তারপর গাজর, বিনস, তারপর মটরশুঁটি, এগুলোও কাটাকাটি আছে, কালকেই কেটে রেখেছিলাম। তো ফ্রাইড রাইসের মতো করে একটুখানি ওকে রান্না করে দেই। সেরকম তো ফ্রাইড রাইসের মতো ফ্লেভার থাকবে না, যেমন ধরো ওই কী বলে এলাচ, কিশমিশ, গাজর, এগুলো দেওয়া কিছুই থাকবে না, লং টং। তো এমনি আর কি লবণ, চিনি আর হচ্ছে ঘি দিয়ে একটুখানি পনির সবজি দিয়ে ভেজে দেই আর কি। আর তাছাড়া অবন্তিকাকে যদি ভাত একটুখানি ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েও ভেজে দেই, তাও ও খেতে খুব ভালোবাসে। এরকম করে যদি কালারফুল করে ফ্রাইড রাইসের মতো করে বানিয়ে যদি দেই, তাও আর কি ও ভালোবাসে। তো সেই জন্য ভাবলাম যে না খেয়ে যাওয়ার বদলে এরকম করে দেই, ও এক মুঠি অন্তত খেয়ে দিয়ে যাক। ইদানিং কি এখন হয়েছে ওর, কোনো সবজি দিয়েই ভাত খেতে চায় না, কোনো কিচ্ছু খেতে চায় না, শুধুমাত্র ওই রুটিটাই যা ভালোবাসে। রুটি খাবে কি, তাও ওই সবজি খাবে না, শুধু রুটি দুধ দিয়ে খেলে খেলো, না খেলে নেই। আর টিফিন যা দেই তাও ও অল্প একটুখানি মুখে দিয়ে বাড়িতে নিয়ে আসে। তো টিফিনে তো কিন্তু অনেক ধরনের জিনিস ওকে দেই, ফল, লাড্ডু, তারপরে সুজি, কোনো দিন ম্যাগি, কোনো দিন ধরো সেমই, এগুলো বানিয়ে বানিয়ে দেই, তাও ওর মানে হয় না মন পছন্দ। ও চায় বাইরে সবসময়, যেমন ধরো মিও অমরের জিনিস, তারপর বাইরের চকলেট, বিস্কুট, কেক, এগুলো নিতে চায়। তো এগুলো তো রোজ রোজ দিলে হয় না বলো। তার মধ্যে আবার ওর কোনো দিন করে 5টা অবধি ক্লাস থাকে, আর ওই বিস্কিট কেক খেয়ে কি সারা দিনটা কাটানো যায় বলো? সেই জন্যই আর কি বাড়ির খাবার দেই, আর ও এরকম করে বাড়িতে চলে আসে। আজকের আবার ওয়েদারটা ভালোই দিয়েছে, না অত গরম, না অত ঠান্ডা, না বৃষ্টি, ভালোই লাগছে, একদম শান্ত শিষ্ট পরিবেশ। তো আমরাও রেডি হয়ে যাচ্ছি স্কুলে। তো বন্ধুরা, অবন্তিকাকে স্কুলে রেখে ওইদিকে আসার পথে 2 প্যাকেট দুধ নিয়ে এসেছি, তো কাচের বোতলে করে ভরে রেখে দিচ্ছি ফ্রিজে। 2 প্যাকেট দুধ ধরে না, আবার 1 প্যাকেট দুধ এই যে অর্ধেক হয়ে থাকে। তো সেই জন্য আমি কি করব, 1 বোতল ভরে রাখবো, আর বাকিটা দিয়ে আজকে একটুখানি সাবু ভিজিয়ে রাখবো। অনেকদিন থেকেই একটা সাবুর প্যাকেট ঘরের মধ্যে পড়ে আছে, খাওয়াই হয় না, তো ভাবছি আজকে দুধ দিয়ে ভিজিয়ে রাখি, সন্ধ্যার দিকে একটুখানি খাওয়া যাবে আর কি। তো বন্ধুরা, কালকের ভিডিওতে একটা গন্ডগোল করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কালকের ভিডিওতে যে টাইটেল দিয়েছিলাম, তো সেই টাইটেলের ভিডিওটা দেইনি, মানে এত তাড়াহুড়ো ছিল কি বলবো তোমাদেরকে,
ঘরের জিনিসপত্র নিয়ে এসেছি, কি কি নিয়ে এসেছি সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। তো সেই জন্য ভাবলাম ওই ক্লিপিংসটা আজকের ভিডিওর মধ্যে দেখিয়ে ফেলি। আজকে আমি নিয়ে আসলাম কাঠের একটা চপার, একটা নিয়ে এসেছি ছুরি। তো এসেই আর কি আলুগুলো কাটিং করে দেখলাম, টেস্ট করেছো নাকি? আমার আগে যে প্লাস্টিকের বক্স গুলো ছিল তো সেগুলো না নষ্ট হয়ে গেছে, বেশিরভাগ তো কি ময়লা বেরোতে গেছে। এই যে আমি এসেছি এরকম সাইজের গোল গোল বাটির মতো বক্স ঢাকনা আলা। তো এর মধ্যে না কটা আছে দেখাচ্ছি তোমাদেরকে, একটা বোধহয় ঢাকনা আছে জন্য, আর তাহলে তো আমার কাছে আইসক্রে আছে, তো সেগুলো না ওই ঢাকনা ছাড়া তো মশলা টসলা করে ফ্রিজে যখন ইয়ে করে রাখি তখন না অসুবিধা হয়, ঢাকনা থাকলে ভালো হয়। এতগুলো খরচ করেছি না তো দুইটা নেওয়াই হয়নি। আর নিয়ে এসেছি এই যে এরকম আরো কয়েকটা ডাব্বা, বাস এই কয়টাই জিনিস। তো এগুলো জিনিসের মধ্যে এখন আমি সবজি কেটে কেটে রেখে দিচ্ছি ফ্রিজে। তো বন্ধুরা, কালকে রাত্রিবেলায় আমি সজনা আলু তারপরে করলা এগুলো কেটে রেখেছিলাম, তো আজকে সকালবেলা আবার সেগুলোই রান্না করেছি। আমি যে কাটারিটা দিয়ে করি তো সেটা দিয়ে না খুব তাড়াতাড়ি করি, আর ছুরি দিয়ে সেরকম করতে পারি না। তো আমার না ছুরি দিয়ে কাটিং করা, এই চপারে ইয়ে করে কাটিং করা না আমার দেখতে যতটা ভালো লাগে ততটাই আবার আমার ইচ্ছা শেখার। তো এর আগেরবার আমি একটা চাকু নিয়ে এসেছিলাম ছুরি আর কি, তো সেটা সাদা কালারের ছিল, এই ধরার জায়গাটা তো বড় একটা ছিল, সেটার মধ্যে না কিছুদিন বাদেই আর কি ধারটা চলে গেছিলো। আর আজকে যেটা নিয়ে এসেছি মানে দেখতে ছোট, দামে বেশি আর কাটেও খুব সুন্দর, খুব মজা লাগতেছে। আর যত তাড়াতাড়ি কাটার আমি চেষ্টা করতেছি ততই হাত মানে কেটে যাচ্ছে আর কি। তো তাও আর কি আমি শেখার চেষ্টা করব। আর তাছাড়া আমার কাটিং করতে বেশ ভালো লাগে, সে কাপড় কাটিং বলো আর সেলাই বলো আর সবজি কাটিংই বলো, আমার সব কিছু কাটিং করাটা না বেশ ভালো লাগে, মজাদার লাগে। তো তোমরাও আমার কাটিং ভিডিও দেখতে খুব ভালোবাসো, তো আরও আমি উৎসাহ পাই, তো সেই জন্য নতুনভাবে কাটিং করার শেখার চেষ্টাও আমি করি। তো দেখি এরকম করে তো দেখতে ভালো লাগে, তো তাড়াতাড়ি কীভাবে কাজ করা যায় সেটাও আমি তাড়াতাড়ি আর কি শেখার চেষ্টা করব। আমি যে এখন ভাজার জন্য করলাটা কেটে নিচ্ছি তো চাকু দিয়ে কাটছি জন্য না একটুখানি মোটা মোটা হচ্ছে, যদি আমি আমার কাটারিটা দিয়ে করতাম তাহলে বেশি পাতলা হতো। তো তাও আর কি আমি শেখার চেষ্টা করছি আর কি।
তো বন্ধুরা, এতক্ষণ যে ভিডিওগুলো তোমরা দেখলে সেটা ছিল কালকের ভিডিও। তো আমরা চলে আসলাম আজকের দিনের ভিডিও, মানে সোমবারের। তো আজকে দুপুরবেলা আমি রান্না করব হচ্ছে এই লাউ শাকগুলো। লাউ শাকগুলো কবেই বেছে সেজে রেখে দিয়েছি ধুয়ে ফ্রিজে, তো দেখতে কেমন একটা হয়েছে না, তো সেই জন্যই আর কি আজকে রান্না করব। তো আজকে লাউ শাকটা রান্না করব হচ্ছে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, আর লাউয়ের পাতা কিছু চচ্চড়িতে দেওয়ার জন্য আমি কেটে নিয়েছি ওইদিকে, আর বাকি যে লাউয়ের পাতা এখন কাটতেছি এগুলো না একটা চাটনি করব শুটকি মাছ দিয়ে। শুটকি মাছ, রসুন, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি বানাবো আজকে। পেঁয়াজ এখন কেটে নিচ্ছি। পেঁয়াজটা হাত দিয়ে কাটলে বুঝি বেশি পাতলা পাতলা করে কেটে নিতে পারতাম, কিন্তু ছুরি দিয়ে করছি জন্য দেখো কতটা পরিমাণে মোটা মোটা হচ্ছে। যাক, কোনো ব্যাপার না, শিখছি যখন তখন একটু তো ইয়ে হবেই। তো এখানে দেখো কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম লাউ শাক করার জন্য। তো সর্ষে, তারপর একটুখানি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, তো সেই জন্য আর ফোড়নে আমি কাঁচা লঙ্কা দিলাম না, ঝাল বেশি হয়ে যাবে। তারপরে লাউ শাক, আলু এগুলো দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে নিচ্ছি একটুখানি ভাজা ভাজা করে। তারপর জিরে দেব, জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দেওয়ার পরে আর একটুখানি নাড়াচাড়া করার পরে ঢাকা দিয়ে দিয়ে করছি লো ফ্লেমে। দেখো লাউ শাকের অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে, এবারে আমি জিরা দিয়ে তারপরে একটুখানি নাড়াচাড়া করে দেবো হচ্ছে সর্ষে বাটাটা। তারপর একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে একদম সেদ্ধ করে নেব আলু ডাটা। আর দেখো এত কাটিং শেখার জন্য মানে ইয়ে হয়ে গেছি, কি বলবো, আমি না যখন লাউ শাকগুলো কেটেছিলাম দুই দিন আগে, তখন আমি ভেবেছিলাম যখন আমি রান্না করব তখন ছোট ছোট পিস করে নেব, আর তখন আমি ভেবেছিলাম যে গাঁটে গাঁটে আর কি, যে কেটে লাউয়ের পাতাটা আলাদা করে নিয়েছিলাম আর গাঁট শুদ্ধ রেখে দিয়েছিলাম, ওটা আর কাটা হয়নি। মাঝখান থেকে ছোট ছোট করে যে কেটে আমি রান্নায় ব্যবহার করব সেটা আর হয়নি, লম্বা লম্বাই রান্না করে ফেললাম। যাক, কোনো ব্যাপার না, আজকে অবন্তিকার বাবা দেখে হেসে হেসে খাবে। এত বড় ডাটা চাপাতে চাপাতে বের করতে লাগবে, ও আমি রান্না করছি আর নিজেই হাসছি যে আমি কিভাবে এই ভুলটা করতে পারলাম। দেখো তো ঢাকা দিয়ে দিয়ে করলাম রান্নাটা, রান্না আমার হয়ে গেছে। দেখো আমি কি করেছি, লাউয়ের পাতার যে চাটনিটা বানিয়েছিলাম তো সেটা না ভিডিও চালু করে দিয়েছি, কি এখন হয়েছে ভিডিও হয়নি। তো দেখো সব কিছুই আমি করে নিয়েছি, লাউয়ের পাতার চাটনিটা বানিয়ে ফেললাম, তারপর এখন সুজিটা ভিজিয়ে রাখছি। তো প্রথমে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর দুধ দিয়ে আর কি ভিজিয়ে রাখবো, তারপরে যাব হচ্ছে অবন্তিকাকে আনতে। অবন্তিকার আবার দেড়টার মধ্যেই আজকে স্কুল ছুটি, পরীক্ষা চলছে তো সেই জন্যই। তো বন্ধুরা, অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে এসেছি, তারপর খাওয়া দাওয়া করিয়ে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম, তারপরে ওর ম্যাম চলে এসেছে, এখন ওকে পড়াচ্ছে। অবন্তিকার বাবাও চলে এসেছে, তো ও বলছে যে, এসেই বলছে যে এখন আমি ভাত খাবো না পরে খাবো। তো আমিও বললাম যে ঠিকই আছে, আমি তো সাবু ভিজিয়ে রেখেছি, কোনো ব্যাপার না, একটু হালকা করে খেয়ে নাও। তো আমি এইদিকে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেই দুপুরবেলায়, তো এখন ভিজে তো ভালো মতো ইয়ে হয়ে গেছে, সেট হয়ে গেছে মানে খাওয়ার মতো। তো কিছু ফল নিয়ে এসেছি আসার পথে, অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে আসার পথে কিছু ফল নিয়ে এসেছিলাম, যেমন ধরো কলা, তারপরে আম এনেছি, আঙ্গুর এনেছি, কমলা লেবু এনেছি। তো সেগুলো কেটে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে দেবো হচ্ছে একটুখানি চিনি, আর নলেন গুড় আনা আছে তো সেটাও আর কি দিয়ে দেবো এর মধ্যে, খেতে ভালো লাগবে। আর যদি এর মধ্যে রেড কালারের কোনো কিছু ফল দেওয়া যেত আরও দেখতে ভালো লাগতো, যেমন ধরো চেরি,
তারপরে স্ট্রবেরি, তারপর বেদানা, এগুলো মধ্যে যে কোনো একটা যদি নিয়ে আসতাম তাহলে বেশি সৌন্দর্য হতো। আমি আজকে এটা প্রথমবার বানাচ্ছি, তো খেয়ে দেখবো কেমন হয়েছে। যদি ভালো লাগে তো পরের বার আরও বেশি কিছু ফল টল দিয়ে ভালো করে বানাবো, বিশেষ করে যদি অবন্তিকার বাবা আর অবন্তিকার পছন্দ হয়। আমার তো কি ভাই, আমি দিন দিন এমনিতেই মোটা হয়ে যাচ্ছি, আমার এ ধরনের জিনিসের প্রয়োজন নেই আমার মনে হচ্ছে এখন। তো ওদের যদি বেশি ভালো লাগে তাহলে আমি বানাবো দোবারা। তো ওদেরকেই আগে দেওয়ার জন্য বাটিতে করে নিয়ে নিচ্ছি। ম্যামও চলে গেছে এতক্ষণে। দেখো ম্যাম চলে যাওয়ার পরে আবার ওর বাবা নিয়ে বসেছে। ওর বাবা একদিকে মোবাইল দেখে আর একদিকে মেয়েকে পড়ায়, ব্যাপারই আলাদা। তো আমি একটুখানি চেখে দেখছি, ভালোই হয়েছে। অবন্তিকা তো খেয়ে বলতেছে মা আমাকে এগুলোই দিও তো প্রত্যেকদিন, এগুলো যদি প্রত্যেকদিন দেওয়া যায় না তাহলে ভিখারি হয়ে যাবো, ভিখারি। আমের যা দাম, মানে কয়েকটা শুধু ফল এনেছি, একটা আপেলের 50 টাকা দাম, ভাবা যায় 30 টাকা দাম এরকম একটা করে ওজনের আপেল। যাই হোক বন্ধুরা, আজকে সাবু খেতে খেতে আমার ঠাকুমার কথা মনে পড়ে গেল। ঠাকুমা যখন উপাস থাকতো তো সাবুই খেতো, কলা দিয়ে মেখে খেতো, আর আমাকেও দিত, খুব ভালোবাসতাম তখন থেকেই। খেতে খেতে এত হাসাহাসি কিসের বলো তো? এই যে খাবারটা বানিয়েছি আজকে আমি, কত ধরনের যে নাম দিচ্ছে, সে হেসে হেসে আমি পাগল হয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। আজকের মতো এখানে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে।